بسم الله الرحمن الرحيم. ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، فإن أصدق الحديث كتاب الله تعالى، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وما قل وكفى خير مما كثر وألهى، وإنما توعدون لآت وما أنتم بمعجزين. أما بعد، شمانيت مسليان كرام، الله سبحانه وتعالى شكر أدائي করছি আমরা সকলেই যিনি আমাদেরকে মুসলিম উম্মতের মুসলিম মিল্লাতের অন্তর্ভুক্ত করেছেন। আল্লাহ তাআলা এই পৃথিবীতে অগণিত মানুষ সৃষ্টি করেছেন। এই মানুষ সৃষ্টি করে আল্লাহ তাআলার আনুগত্য কিভাবে করবে, তার দাসত্ব কিভাবে করবে, এই জন্যে আল্লাহ তাআলা প্রত্যেক যুগে যুগে নবী রসুল প্রেরণ করেছেন। তিনি বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক উম্মতের কাছে একজন করে নবী পাঠিয়েছি, রসুল পাঠিয়েছি। সর্বশেষ রসুল হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যে আল্লাহর রসুল বলেছেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। অন্য আয়াতে বলা হয়েছে, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে রসুল আপনি বলে দিন যে তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো। এবং আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও, তাহলে তোমরা আমার রসুলের আনুগত্য করো। ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। আমরা আল্লাহর ভালোবাসা চাই কিনা? চাই। আল্লাহর ভালোবাসাটা আমরা কিভাবে পাবো? রসুলের আনুগত্যের মধ্য দিয়ে। এই জন্যে আল্লাহ, এই জন্যে মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কোনো মোমেন হবে না, কোনো মোমেন থাকবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি এবং পৃথিবীর সমস্ত মানুষ থেকে আমাকে অধিক ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত না তোমরা কি আমার উম্মত হবে না, ততক্ষণ পর্যন্ত না তোমরা মোমেন হতে পারবে না। তাহলে আমরা দেখতে পাই যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করাটা আমাদের জন্য কি ফরজ, আল্লাহর অনুসরণ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। তিনি যখন হজ করেছিলেন, বিদায় হজ মশহুর তার, সেই যে বিদায় হজের যে বক্তব্য, সেখানে তিনি বলেছেন যে আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম,
যতদিন পর্যন্ত তোমরা এই দুটো জিনিস আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। সে দুটো জিনিস কি? কোরআন এবং হাদিস। প্রিয় ভাই সব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পথ চলার জন্য কোরআন পাঠিয়েছেন। কোরআনটা হচ্ছে মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, অর্থাৎ এমন কোন জিনিস নেই যেখানে যা কোরআনে না পাবেন। এই জন্য বলা হয়েছে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই, আমি প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খানু রূপে কোরআনে নাজিল করেছি। তবে সেই কোরআনের নাজিলটা কিন্তু অন্যরকম, কারণ ধরুন একটা মাসআলা, একটা মাসআলার হাদিস, হাদিস শরীফে যতগুলো তার ব্যাখ্যা এসেছে ওটা যদি কোরআনে আনা হতো তাহলে কোরআন 30 পড়া থাকতো না, 300 পড়ায় উন্নীত হতো, যেটা কোনো মানুষের পক্ষে হেফজ করাটা সম্ভব হতো না, কোরআন বোঝাটাও সম্ভব হতো না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ব্যাখ্যা হিসাবে নবীদেরকে পাঠিয়েছেন, কিতাবের ব্যাখ্যা হিসাবে, তাওরাতের ব্যাখ্যা হিসাবে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে পাঠিয়েছেন, ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে পাঠিয়েছেন, ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে পাঠিয়েছেন, এমনিভাবে অসংখ্য নবী পাঠিয়েছেন। সর্বশেষ কিতাব হচ্ছে আল কোরআনুল করিম, এবং তার ব্যাখ্যা হিসাবে পাঠিয়েছেন কে? কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই জন্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে সাহাবায়ে কেরাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন যে মা আয়েশা, আপনি বলুন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাত, জীবনী কি ছিল? তখন তিনি বললেন, তোমরা কি কোরআন পড়নি? তিনি তো কোরআন, চলমান কোরআন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কি? চলমান কোরআন। তাহলে কোরআন হাদিস কিন্তু কোরআনেরই ব্যাখ্যা। এই জন্য আমরা এই দুটি জায়গার থেকে সরে যেতে পারবো না। হ্যাঁ, যেই জিনিসগুলি আমরা কোরআনে পাবো না, হাদিসে পাবো না, সেই জিনিসগুলির ক্ষেত্রে কোরআন ও হাদিসের আলোকে যে কিয়াসটা হবে অথবা এজমা হবে, কোরআন হাদিসের আলোকে যে এজমা হবে অথবা কোরআন হাদিসের আলোকে যে কিয়াস হবে তার ভিত্তিতে আমরা চলব। কিন্তু আমরা যদি কোরআনে পাই তাহলে আমাদের হাদিসে যেতে হবে, কিন্তু কোরআন হাদিসকে রেখে আমরা এর পরে যদি আমরা যাই তাহলেই আল্লাহর রাসূল বলেছেন তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। আসুন এইবার আমরা আমাদের সমাজের মধ্যে, আমাদের ইবাদত বন্দিগির মধ্যে অনেক সময় আমরা অনেক জিনিসগুলো পুরনো রুসুম রেওয়াজ প্রথা দেখে আমরা নতুন গ্রহণ করতে চাই না। এটা কিন্তু মানুষের একটা স্বভাবজাত ধর্ম। এই জন্য ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন সমাজে এসে বিভিন্ন রকম জিনিস দেখলেন, শিরিকি কুফুরি তারপরে বিদআতি, উনি যখন বললেন, যুক্তি দিয়ে বললেন, তখন তারা বলল যে না, আমাদের পিতা মাতাকে এই অবস্থায় পেয়েছি। এখন আমাদের পিতা মাতাকে এই অবস্থায় পেয়েছি এইটাই কি দলিল? না, দলিল হলো কোরআন ও হাদিস। কোরআন ও হাদিস আমাদের দলিল। সুতরাং আমরা সরাসরি সেই কোরআন ও হাদিসের দিকেই আমরা চলে যাই। যেমন আমরা ছোটবেলার থেকে নামাজ পড়তাম, এই নামাজের মধ্যে বিভিন্ন দিক আছে। এই দিকের মধ্যে একটা দিক হচ্ছে যে আমরা ছোটবেলার থেকেই নামাজ কিভাবে পড়তাম, যে আমরা তাকবীর তাহরিমের পরে হাতটাকে এভাবে বাঁধতাম, ঠিক আছে কিনা? আমরা তাকবীর তাহরিমের পরে হাতটাকে আমরা এভাবে বাঁধতাম। এখন এইটার ব্যাপারে হাদিসের কি হুকুম? আমরা এটা কেতাবে পড়েছি, হয়তো কুদুরি হবে, হেদায়া হবে, ফেকি কিতাব, কিন্তু হাদিসের নির্দেশটা কি? হাদিসের নির্দেশটাকে যদি আমরা অনুসরণ করি তাহলেই কিন্তু সমাধান হয়ে যায়। এরপর প্রশ্ন হবে যে তাহলে আগের ওলামায়ে কেরাম কি ভুল করেছেন? না, ভুল করেননি। এখানে ভুল করেননি, এখানে বিষয়টা বুঝতে হবে আগে। সেটা হলো আমরা দেখেন, আপনারা হয়তো অনেক ভাইরা বলবেন যে একটা এখন বর্তমানে একটা গ্রুপ বের হয়ে গেছে আহলে হাদিসের গ্রুপ, নতুন নতুন কথা,
এটা কেমন জানি একটা আমরা তো এর আগে শুনি না এই জিনিসগুলি আসলে এটা নতুন না আসলে এটা নতুন না এটাই ছিল পুরাণ আমাদের কাছে অনেক পরে এসেছে বলে আমরা নতুন মনে হচ্ছে আমাদের কাছে কথাটা বুঝতে পেরেছেন কথাটা বুঝতে পেরেছেন আসলে এটাই সঠিক আমি আরব দেশে ছিলাম 27 বছর কই ওরা তো আহলে হাদিস এরকম কোন গ্রুপের লোক না কিন্তু ওরা কো ওরা তো ওদের কাউকে দেখি না এরকম হাত বাঁধে এরকম হাত বাঁধার মধ্য দিয়ে এটা আল্লাহ তাআলার যে সম্মান প্রদর্শন করা আনুগত্য প্রকাশ করা এটা কিন্তু আসে না একজন গোলাম যখন একজন মালিকের একজন একজন ভৃত্য একজন গোলাম গোলাম যখন তার মুনিবের কাছে দাঁড়ায় সে যদি এভাবে দাঁড়ায় তার মধ্যে কিন্তু এটা অর্থাৎ ভীতি ভক্তি প্রদর্শন যে ভক্তি প্রদর্শন সম্মান প্রদর্শনের যে একটা চিত্র এটা কিন্তু সুন্দরভাবে ফুটে ওঠে আর আমি যদি এভাবে দাঁড়াই তাতে মনে হয় যেন সে একটা অলস প্রকৃতির লোক এখানে আমরা সেইটা সেইটা বিষয়ে দেখা না আমরা দেখব হাদিসে কি এসেছে আসলে দেখুন এইবারে দেখুন قال سهل بن سعد رضي الله عنه كان الناس يؤمرون ان يدع الرجل يده اليمنى على ذراعه اليسرى في الصلاه سعد بن سهل بن سعد বলেন যে আমাদেরকে আদেশ করা হয়েছে كان الناس يؤمرون মানুষকে আদেশ করা হতো যে তারা তাদের ডান হাতকে বাম হাতের উপরে আলা জিরাইহি জিরা বলা হয় এই কনুইত থেকে এই মধ্যাহ্ন আঙ্গুলের মাথা পর্যন্ত এই পুরো জায়গাটাকে জিরা বলা হয় পুরো হাতটাকে জিরা বলা হয় যে আমাদেরকে আদেশ করা হয়েছে আমরা যেন এভাবে বাম হাতের উপরে ডান হাতটাকে এভাবে কনুই পর্যন্ত আমরা বেঁধে রাখি এভাবে আমাদেরকে আদেশ করা হয়েছে আরেকটি হাদিস দেখুন হুবল التائي تني بولن رأيت النبي صلى الله عليه وسلم يدع اليمنى على اليسرى على صدره فوق الفصل جامي نبي كريم صلى الله عليه وسلم কে দেখেছি নামাজ পড়তে তিনি হাতটাকে এভাবে এই কবজি ধরে বুকের উপরে বাঁধতেন এটা আরেকটা সূরত কিন্তু হাতটাকে কবজির এভাবে কবজিটা ধরে বুকের উপরে বাঁধতেন আরেকটা পেলাম কি আরেকটা পেলাম এভাবে এই দুটো সূরাত আরেকটি হাদিস ওয়াইল বিন হুজর তিনি বলেন সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদাহুল ইউসরা আলা সাদরিহি যে তার ডান হাতটা বাম হাতের উপরে বুকে বাঁধতেন আল্লাহ রাসূল এখন এই ইমাম ইমাম শাওকানি তিনি বলেন যে এই ওয়াইল বিন হুজর হাদিস থেকে এই ব্যাপারে যত হাদিস এসেছে এই ওয়াইল বিন হুজর হাদিস থেকে শুদ্ধতম হাদিস আর হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়নি এবং এখানে আরেকটি দেখেন এখানে এই ব্যাপারে এই যে হাত বুকে বাঁধা এই ব্যাপারে 18 জন সাহাবীর থেকে 18টি হাদিস এবং দুজন তাবির থেকে দুটো আসার এই মোট 20টি হাদিস এসেছে খেয়াল করুন 18 জন সাহাবীর থেকে 18টি হাদিস এবং দুজন তাবির থেকে দুটো আসার হাদিস হয় হলো আল্লাহর রাসূল থেকে যে জিনিসটা এসেছে তার কওল তার অনুমোদন তার কথা এটা হলো হাদিস আসার হলো সাহাবীদের থেকে সাহাবী যেটা বলেছেন সেটা হলো আসার বলা হয় অবশ্য টোটালটাই হাদিস কিন্তু সাহাবী তাবি এবং সাহাবী তাবি রসুল এই তিন কথাকেই কিন্তু হাদিস বলা হয় তারপরও মুহাদ্দিসিনে কেরাম ভাগ করেছেন এটাকে যাই হোক এখানে দেখা যায় যে এই 20টি হাদিস এসেছে হাত বুকের উপরে বেঁধে রাখার ব্যাপারে পক্ষান্তরে নাভির নিচে এভাবে হাত বাঁধার ব্যাপারে চারজন সাহাবী চারটি হাদিস বর্ণনা করেছেন এবং দুজন তাবিঈ দুটি আসার বর্ণিত আছে এখানে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম ইজমা হয়েছে ঐক্যমত হয়েছে লা ইয়াসলুহু ওয়াহিদুম মিনহা লিল ইসতিদলাল এই হাদিসগুলির এই যে ছয়টা হাদিস
এই ছয়টা হাদিসের একটি হাদিসেও দলিল হিসাবে আনা যাবে না তার কারণ কি তার কারণ হচ্ছে যে এই হাদিসের মধ্যে দুর্বলতা পাওয়া গেছে হাদিস কিন্তু আপনারা খেয়াল করবেন হাদিস মানে কি রাসূলের কথা অনুমোদন কাজ এটার মধ্যে মূলত দুর্বলতা নাই দুর্বলতা হলো বর্ণনার দিক থেকে এখন এইটা হাদিস কি হাদিস না এটা আমি জানব কিভাবে এটা তো আমি তো রাসূল থেকে সরাসরি শুনি নাই এখন ফুলান ফুলান থেকে শুনেছে ফুলান ফুলান থেকে শুনেছে এরপর সে আবার আরেকজন থেকে শুনেছে এভাবেই তো হাদিস বর্ণনা হয়ে এসেছে 14 15 20 জন পর্যন্ত বর্ণনাকারী রয়ে গেছে এক একটা হাদিসের মধ্যে তাহলে এই বর্ণনাকারীর মধ্যে এখন এখন দেখা যাবে যে প্রত্যেক বর্ণনাকারীর আপনার জীবনী এবার সন্ধান করুন আসমাউর রিজাল যাকে বলা হয় আসমাউর রিজালের মধ্যে দেখা গেল যে একজন লোক পাওয়া যায় বর্ণনাকারী তিনি জেহেনের দিক থেকে খুব দুর্বল তিনি কথা মনে রাখতে পারেন না আরেকজন পাওয়া গেছে যখন হাদিসটা শুনেছে তখন সে সাবালেক হয়নি হয়তো 10 বছর বয়স ছিল তার 8 বছর বয়স ছিল সুতরাং সে সঠিকভাবে জিনিসটাকে নাও বুঝতে পারে এই কারণে দেখা যায় যে যার মধ্যে পূর্ণতা আছে একটা হাদিস শুনে হাদিস বর্ণনা করার ক্ষমতা পরিপূর্ণ যার আছে এরকম যদি বর্ণনাকারী প্রত্যেকজনকে পাওয়া যায় 5 জন 7 জন 10 জনের থেকে যদি পাওয়া যায় তখন এই হাদিসটাকে শক্তিশালী হাদিস বলা হয় শুদ্ধ হাদিস বলা হয় হাদিস হাসান বলা হয় হাদিসে মুরসাল বলা হয় হাদিসে মুতাওয়াতের বলা হয় এখন এই যে ক্রাইটেরিয়া এগুলি তো বুঝতে হবে এগুলি তো ওলামায়ে কেরাম বুঝেন মুহাদ্দিসিনে কেরাম এগুলি বুঝেন সুতরাং এখন যদি আমরা আমভাবে বলে দেই যে কিতাবে লেখা আছে ফতোয়া আলমগুরিতে লেখা আছে ফতোয়া আকবরিতে লেখা আছে ভাই এটা তো দলিল না এটা তো দলিল না এখানে সবচেয়ে বড় জিনিস হলো কি সবচেয়ে বড় দুর্বলতা আমাদের যেটা সেটা হলো আমাদের অবস্থানটা ভৌগোলিক অবস্থানটা কোথায় যেখানে কোরআন নাজিল হয়েছে যেই ভূখণ্ডে আল্লাহর রসুল এসেছিলেন আল্লাহর রসুলের যেই ভাষা ছিল আমরা কিন্তু সেই ভূখণ্ডের কাছাকাছিও নেই আমরা সেই ভূখণ্ড থেকে আরব দেশ থেকে অনেক দূরে ইরান পাকিস্তান সর্বশেষে ভারত হয়ে তারপর আমাদের দেশে ইসলামটা ঢুকেছে কিভাবে ঢুকেছে হয়তো কোনো একজন মুআল্লিম এখানে এসেছেন দুজন মুআল্লিম এসেছেন এসে কোনো রকম একটু তালিম দিয়েছেন তখন তার ভাষা আরবি আমাদের ভাষা বাংলা কোনো রকম একটু আধটু বুঝে বুঝে এরপরে আবার এই লোকগুলো এই দিন নিয়ে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে তারা বিভিন্ন জায়গায় জাগির থাকতো সেইকে বাড়িতে বসে তারা নিজেরা হয়তো কোনো একটা পদ্ধতিতে তারা এই দিন শিখাতো তখন তাদের এলেমের কিন্তু মাত্রাটা অনেক কম ছিল অনেক কম ছিল তাদের কাছে অনেক হাদিস আসেও নাই এই জন্য এখন স্বীকার করতে হবে তাদের অবদানকে স্বীকার করতে হবে তারা দিনের খেদমতে নিয়োজিত ছিল তাদের আন্তরিকতা ছিল তাদের পরহেজগারি ছিল তারা যেটা বিশ্বাস যারা যেটা জানতো সেটা সে বিশ্বাস করত কিন্তু এরপরে যদি আসল জিনিস আপনার কাছে এসে যায় তখন কি আপনি এটাকে ফেলে দেওয়ার কোনো সুযোগ আপনার আছে এটা ওই এক গল্পের মধ্যেই বলতে হয় যে এক পিতা বাজার থেকে মাছ কিনে আনতো টুকরো টুকরো মাছ কেটে সবসময় সে বাজার করতো মাছ আনতো রুই মাছ সে কেটে কেটে বাসায় নিয়ে আসতো এটা আমরাও করি স্বাভাবিক এখন অনেক দিন পরে ওই পিতা বাজারে একটা বড় আস্ত রুই মাছ পেয়েছে চিন্তা করলো যে সবসময় তো মাছ কেটে কেটে নেই এইবার আস্তা মাছটা নিয়ে যাই বাচ্চারা দেখলো খুশি হবে এবার যখন আস্ত মাছটা আনলো তখন বাচ্চারা বলল বাবা এটা কি তো পিতা বলল এটা তো মাছ তখন বাচ্চারা বলল না তো এটা তো মাছ না মাছ তো টুকরো টুকরো হয় মাছ তো এটা না তখন বাবা বলল না বাবা এটাই মাছ শেষ পর্যন্ত মাছ যখন তার মা পাকালো খাবার খেতে ডাকলো টেবিলে খাবার টেবিলে তখন কিন্তু বাচ্চা বলল না মা আমরা এই মাছ খাবো না আমরা এই মাছ খাবো না মাছ তো এটা না বাবা অন্য কিছু নিয়ে এসেছে এখন আমাদের অবস্থাটা মূলত তাই আমরা এতদিন পর্যন্ত এই জন্য একটা জিনিস দেখবেন আল্লাহ রসুল একথা বলে যাননি যে আপনার ইমাম কি বলেছে আপনার মুরব্বী কি বলেছে আপনার কি পিতামাতা কি করেছে এটাকেই তোমরা অনুসরণ করবে এটা বলেছেন বিদায় হজের সময় বলেছেন তারাক তৌফিক মামরাইন আমি দুটো জিনিস রেখে গেলাম কোরআন এবং হাদিস যতদিন পর্যন্ত তোমরা কোরআন এবং হাদিস ধরে রাখবে ততদিন পর্যন্ত পথভ্রষ্ট হবে না এখন আমাদের কাছে কোরআন আছে কিনা
অক্ষয়, তার কোনো পরিবর্তন হবে না। হাদিস সেটা অক্ষয়, কিয়ামত পর্যন্ত কোরআন হাদিসের কেউ পরিবর্তন করতে পারবে না। কথা বুঝছেন? বরং আগের সময় কোরআন হাদিসগুলো অন্তত আমাদের কাছে স্পষ্টভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এভাবে আসে নাই। এই জন্য ইমাম সাহেবদের বিরাট অবদান ছিল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফেঈ, ইমাম আহমদ বিন হাম্বাল, তাদের নিঃসন্দেহে তাদের কাছে যতটুক পর্যন্ত দিন এসে পৌঁছে গেছে, তারা এই দিনটাকে সুন্দর সাজিয়ে একটা পথ তিনি তৈরি করে গিয়েছেন। কেন গিয়েছেন? একজন সাধারণ মূর্খ লোক যে কোনোদিন মাদ্রাসায় আসে নাই, অথবা আমি মনে করেন আমি মাদ্রাসায় পড়েছি কিন্তু 10 বছর বয়সে আমার নামাজ ফরজ হয়ে গেছে, তখন আমি কি নামাজ কোরআন হাদিস ইস্তেমবাদ করে তাহাকিক করে আমি পড়তে পারবো? পারবো না। তখন আমি যদি একটি পথ পাই সেই পথটা আমি অনুসরণ করতে পারি, কিন্তু আমি যখন আলেম হয়ে গেলাম, আমি যখন সমস্ত হাদিসগুলি দেখলাম, তখন যদি আমি দেখি যে না, ইমাম আবু হানিফা যেই মাসালাটা তিনি নিজে বলে গেছেন সেই মাসালার থেকে আরও উন্নত হলো এই হাদিসটা, তখন আমাকে সরাসরি ফিরে যেতে হবে হাদিসের দিকে। কারণ এটা হলো আবু হানিফার, ইমাম আবু হানিফার নিজস্ব একটা রায়, কোরআন হাদিসের আলোকেই তিনি দিয়েছেন, ঠিক আছে, কিন্তু যখন সরাসরি রসুলের হাদিস পেয়ে গেলাম তখন আর ওইখানে বসে থাকার কোনো সুযোগ আমাদের নাই। এবারে দেখুন, আসলে কিন্তু আমরা ইমাম আবু হানিফার দোষারোপ করি, আমরা আবু হানিফার দোষারোপ না, ইমাম আবু হানিফাকে আমরা আসলে অনুসরণ করি না, আমরা অনুসরণ করি অনুরূপ। আজকে যারা খ্রিস্টানরা তারা বলে তাদের নবীকে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, অথচ এই খ্রিস্টানরা ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে হত্যা করার জন্য ঘরের মধ্যে ঢুকেছিল, তারাই কিন্তু আজকে ঈসার অনুসারী। তারা কি বলে যাচ্ছে যে আমাদের সমস্ত গুনাহ ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ক্রুশবিদ্ধ হয়ে মাফ করে দিয়ে গেছেন। কত সুন্দর, আমরা যা খুশি তাই করব, কোনো অসুবিধা নাই, আমরা জান্নাতে যাব, আমরা স্বর্গে যাব, আমরা ঠিক অনুরূপ অনুসারী। ইমাম আবু হানিফা, ইমাম আবু হানিফা কি বলেছেন দেখুন, একটু কথা শুনুন। ইমাম আবু হানিফার মূল কথা কি শুনুন। ইমাম আবু হানিফা বলেছেন, ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি ওয়াতরুকু কওলি বিখবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, যদি তোমরা সহিহ হাদিস পেয়ে যাও সেটাই আমার মাযহাব। ওয়াতরুকু কওলি, আমার কথাকে তোমরা বর্জন করবে, বিখবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মোকাবেলায় আমার কথার কোনো ভ্যালু নাই, এটা তোমরা বর্জন করবে। ইমাম শাফি কি বলেন দেখুন, ইদা রাআইতুম কালামি বিখলাফিল হাদিস ফাআমালু বিল হাদিস ওয়াতরুকু বিকালামিল হায়িতা। তিনি বলেন যে কোনো মাসআলা যদি হাদিসের খেলাফ হয় তখন তোমরা হাদিসের আমল করবে। দেখুন, আমাদেরকে ইমাম শাফি নির্দেশ করে দিয়েছেন এটাই, যে কোনো মাসালার মধ্যে যদি ইমাম শাফির মাসালা যদি হাদিসের খেলাফ হয়ে যায় তখন ফাআমালুল হাদিস, হাদিস আমল করবে, ওয়াতরুকু বিকালামিল হায়িতা, আর আমার কথাকে দেয়ালের মধ্যে ছুঁড়ে মারবে। ইমাম শাফির বক্তব্য এটা। ইমাম মালিক কি বলেন শুনুন, ইন্নামা আনা বাশারুন, আমি মানুষ, উখতি ওয়া উসিব, আমি ভুলও করতে পারি সঠিকও করতে পারি, ফানজুরু ফি রাই, তোমরা আমার মাসালাগুলি দেখো, আমার মতামতগুলি তোমরা সেদিকে তোমরা দৃষ্টি নিক্ষেপ করো, ফানজুরু ফি রাই, ফানজুরু ফি রাই, ফাকুল্লু মা ওয়াফাকাল কিতাব ওয়াস সুন্নাহ ফাখুযু, যেই মাসালাগুলো কোরআন এবং হাদিসের অনুযায়ী হবে, তার অনুকূলে হবে, ফাখুযু, সেটা তোমরা গ্রহণ করবে, আর অকুল্লু মা লাম ইউয়াফিকুল কিতাব ওয়াস সুন্নাহ ফাতরুকু, আর যেই মাসালাগুলো কোরআন এবং হাদিসের বিপরীতে গিয়ে দাঁড়াবে সেটাকে তোমরা বর্জন করো। তাহলে প্রত্যেক ইমাম কিন্তু এই কথাটি বলে গিয়েছেন যে আমার যে মাসালাগুলো, এই মাসালাটাই যে অন্ধভাবে চক্ষু বন্ধ করে তোমরা আমল করবে, এটা তুমি কোত্থেকে পেলে? আজকে যদি এই সকল ইমাম সাহেবরা জীবিত থাকতেন আমাদেরকে ছড়ি মারতেন, ব্যত্রাঘাত করতেন, যে তোমার কাছে যখন সহিহ হাদিসগুলি এসে গেছে তারপরেও তুমি আমার কথার উপর থাকো কিভাবে? একটি ঘটনা শুনুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি এলেন, এসে বললেন, ইবনে আব্বাস, এই ব্যাপারে আল্লাহ রাসূল কি বলেছেন? তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
যে কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযা ওয়া কাযা, এইরকম এইরকম আল্লাহ রাসূল বলেছেন। তখন ওই ব্যক্তি বললেন যে কেন, আমি তো কিছুক্ষণ আগে আবু বকর ওমরের কাছে গিয়েছিলাম, তারা তো ব্যাপারটা অন্যরকম বলেছে। যখনই এই কথা উনি বললেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যেন দেখতে পাচ্ছি, আমি যেন দেখতে পাচ্ছি যে আকাশ থেকে তার মাথায় পাথর পড়বে। এখনই আমি যেখানে আল্লাহ রসুলের কথা বললাম, আমি যেখানে আল্লাহ রসুলের কথা বললাম, সেখানে সে আবু বকর ওমরের কথা কিভাবে সে বলতে যায়? কথাটা বুঝতে পেরেছেন? তার দৃষ্টিভঙ্গিটা কি, যে আমি যেখানে বললাম যে আল্লাহর রসুল এই ব্যাপারে এই কথা বলেছে, সেখানে আবু বকর ওমরের প্রশ্নই নাই এখানে। তাহলে আমরা যেখানে অসংখ্য সাহাবিদের দলিলগুলো সামনে নিয়ে আসতেছি যে তাদের এই আল্লাহর রসুলের এই বাণী, আল্লাহর রসুলের এই বাণী, আল্লাহর রসুলের এই বাণী, সেইখানে ইমাম আবু হানিফা, ইমাম শাফেঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বাল, তার কোনো কথা থাকে? তার কোনো কথা থাকে না, বরং তারাই তো বলে গেছে। আরও আছে, শুনুন, আরও আছে, শুনুন। এবারে দেখুন, ইমাম আহমদ বিন হাম্বাল, সুবহানাল্লাহ, আমি কিন্তু আবুধাবিতে যেই মসজিদে নামাজ পড়াতাম সেই মসজিদের নামই হলো ইমাম আহমদ বিন হাম্বাল। ইমাম আহমদ বিন হাম্বাল তিনি কি বলেন দিলেন, একেবারে কিন্তু আমাদের দেশে ওই যে ঘর বানায় না, ঘর টিনের ঘরের উপরে কিন্তু ওই একটা আছে এরকম, যাতে করে দুই ওই দুই টিন জয়েন্ট করে পানিটাকে যেন না ঢোকে, এই জন্যে বলা হয় মাক্তা, বলা হয় বরিশালের ভাষায় সেটাকে বলা হয় মাক্তা। তো উনি কিন্তু একেবারে আমাদেরকে ওই মাক্তা মেরে দিয়েছেন। ইমাম আহমদ বিন হাম্বাল কি বলেন, লা তুকাল্লিদনি ওয়ালা তুকাল্লিদ মালিকান ওয়ালা হানাফিয়ান ওয়ালা শাফিঈয়া ওয়ালা আওজাঈ ওয়ালা সাউরি ওয়খুযু মিন্নি না ওয়খুযু মিন হাইসু মা আখযু। ইমাম আহমদ বিন হাম্বাল, উনি একজন ইমাম একটা মাযহাবের, উনি বলেন যে তোমরা আমার অনুসরণ করবে না, অন্ধ অনুসরণ আমারও করবে না, আবু হানিফারও করবে না, শাফিঈয়েরও করবে না, মালিকেরও করবে না, আওজাঈর করবে না, সাউরিরও করবে না। ওয়াখুযু মিন হাইসু আখযু, তারা যেই জায়গা থেকে গ্রহণ করেছে তুমিও সেই জায়গা থেকে গ্রহণ করো। কথাটা বুঝছেন? এই ইমাম সাহেবরা কোত্থেকে গ্রহণ করেছে? কোরআন এবং হাদিস থেকে। এটাই তো মূল উৎস ইসলামের স্পিরিট, দুটো, একটা হলো কোরআন এবং হাদিস, এই দুই, এই দুইটো জায়গার থেকে এনার্জি নিতে হবে, পাওয়ার নিতে হবে, আর কোনো জায়গা মুসলমানদের জন্য পাওয়ার নেওয়ার সুযোগ নেই। সুতরাং ওনারাই বললেন যে তোমরা অন্ধ অনুসরণ কারো করবে না, তারা যেখান থেকে গ্রহণ করেছে তোমরাও সেখান থেকে গ্রহণ করো। হ্যাঁ, এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি সুন্দর কথা বলেছেন, সুবহানাল্লাহ। তিনি বলেছেন কি, তিনি বলেছেন ইরিফুর রিজাল বিল হক্কি লা তা'রিফুল হক্ক বিল রিজাল, ইরিফুর রিজাল বিল হক্কি, তুমি ব্যক্তিকে হক দিয়ে মাপো, হক দিয়ে বিচার করো, হক দিয়ে তাকে জানো। লা তা'রিফুল হক্ক বিল রিজাল, কোনো হককে ব্যক্তি দিয়ে মাপতে যেও না। কথাটা বুঝছেন? মানে কোনো হকের জিনিসকে না, হুজুর করেছে ঠিক আছে খালাস, হুজুর করেছে এইটাই সঠিক, না, হক দিয়ে তুমি হুজুরকে মাপো, হুজুর দিয়ে হক মাপতে যেও না, কোনো বুজুর্গ দিয়ে, কোনো পীর সাহেব দিয়ে। কারণ মানুষ যদি এভাবে এই রকম বুজুর্গ দিয়ে হক মাপতে থাকে, এক সময় এমন আসবে, এটা এসে গেছে আমাদের সমাজে, যে কবরে গিয়ে সেজদা করা, কবরের কাছে চাওয়া, এটা আমাদের জন্য তখন ওয়াজিব হয়ে দাঁড়াবে, ঠিক কিনা? কেন আজকাল হচ্ছে না? যেই সকল ভাইরা কবরের কাছে চায় তারা তো এটাকেই খুব ভালো মনে করে, তারা তো গুনাহের জন্য ওখানে যায় না, গুনাহের জন্য কেউ শিরক বিদআত করে না, প্রত্যেকেই সওয়াবের নিয়তে শিরক বিদআত করে, তাই বলি কি সেটা ভালো? নিয়ত সঠিক হলেও হবে না, দুটো জিনিস, নিয়ত পরিচ্ছন্ন হতে হবে, আর একটা হলো পদ্ধতিও আপনার আল্লাহ এবং রসুলের পদ্ধতি হতে হবে। কথাটা বুঝতে পেরেছেন? এই জন্যে আমরা দেখি যে আমাদের নামাজের মধ্যে যেই সমস্ত ভুলগুলো আমরা দেখতে পাই, আসলে এটা কিন্তু ভুল না, আমরা অনেক পরে এটাকে জেনেছি। আরব দেশে যান, সেখানে আপনি যারা হোমরা করতে গেছেন, যারা মক্কায় যারা নামাজ যারা ইসে আপনি হজ করেছেন, তারা দেখুন ওখানে নামাজ আজান হয় কয়টা, সোয়া তিনটে আজান হয়ে যায়, আপনারা পড়েননি তো, সেখানে তো পড়ে আসলেন। আজকে একজন বলতেছে এক জায়গায় বসে যে ভাই আপনি হজ করছেন না, যে হ্যাঁ, তো আপনি ইমাম সাহেবকে দেখেন না নামাজ পড়তে কীভাবে পড়ে, কোথায় হাত বাঁধে, দেখেন না? এতে দেখেছি তো, ওখানে নীরব। তাহলে যেখানে মানে বাদাল ইসলাম গরিবান ওয়াসায়াউদ গরিবা, ইসলামটা একবারে ছোট্ট থেকে প্রকাশ হয়েছে, আবার আস্তে আস্তে আবার মানে গরিবান মানে একবারে নিঃস্ব,
মানে একবার ছোট থেকেই বড় হয়েছে আবার আস্তে আস্তে ছোট হয়ে সেই মক্কা মদিনায় গিয়ে ইসলামটা আবার ধ্বংস হয়ে যাবে সুতরাং এখনো যতটুকু আছে ওখানেই মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এখনো ওখানেই ইসলামটা আমাদের আপেক্ষিকভাবে ভালো আছে আমরা তো সেটা অনুসরণ করতে পারি এইজন্য দেখুন আমরা এখানে নাভির নিচে হাত বাঁধার ব্যাপারে আমরা আলোচনা করছিলাম তো এখানে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে হাদিস সহি হাদিসগুলো 20টি হাদিস এসেছে এই ব্যাপারে সহি সেই 20টি হাদিস কি সেটি হলো আল্লাহর রাসূল হাত এভাবে একটার উপর হাত বলে কিন্তু পুরোটাকে হাত বলা হয় এভাবে এভাবে হাত বাঁধতেন আরেকটা হাদিস পাওয়া যায় যে তিনি এভাবে ধরতেন কিন্তু সেটা বুকে বাঁধতেন এক কথায় বুকে তিনি হাত বাঁধতেন নাভির উপরে এর মধ্যে দুইটা তিনটা সূরাত আছে তিনটা যে কোনো একটা আমল করতে পারি সবচেয়ে শুদ্ধ যেটা তিনি বুকে বাঁধতেন বুকে হাত বাঁধতেন এই জেরা শব্দটি আছে এবং এভাবেও আছে তো সুতরাং আমরা বুকে হাত বাঁধব নাভির নিচের হাত বাঁধাটা একেবারে সবচেয়ে বেশি দুর্বল এবং এটাকে বলছে এটাকে দলিল হিসেবে আনা যাবে না তাহলে যেখানে সমস্ত সাহাবায়ে কেরাম ইজমা হলেন এর উপরে যে এই হাদিসের একটা হাদিসে দলিল হিসেবে আনা যাবে না এত দুর্বল হাদিস সুতরাং আমরা কিন্তু সেই আমলটাকে জবরদস্তিমূলক করতে যাচ্ছি এটা কিন্তু ঠিক না আচ্ছা ভাইরা দেখুন তো এখন আমি একটা কথা বলি আপনি ওই আগেরটাকে অনুসরণ করবেন কিন্তু আপনার কাছে এলেম এসে গেল যে এই হাদিসগুলো সহি তাহলে আপনি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবজ্ঞা করলেন নিঃসন্দেহে কারণ ওই হাদিসগুলি তো ওই আহলে হাদিসের বাইরে লেখে নাই ওই হাদিসটা কার আল্লাহর রাসূলের হাদিস হাদিস কেউ বানাতে পারে বাংলাদেশের কোন ভাই হাদিস বানাতে পারবে বুখারী শরীফ মুসলিম শরীফ কেউ বানাতে পারবে তাহলে এই হাদিসটা কি আমি নিজে তৈরি করেছি আপনি করেছেন অন্য কেউ করেছে তাহলে যখন আমার কাছে সহি এসে গেল তখন আমি সহিটাকে বাদ দিয়ে আমি যদি ইমামের অনুসরণ করি যে ইমাম বলে গেছে যে ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি তখন আমার রায়কে দেয়ালে ছুরি মারবে আমি কিন্তু তাকেও অমান্য করলাম আমি তো ঠিক ওই শাহজালাল দরবারে খানজান আলী দরবারে যে মুরিদগুলি আছে দেখবেন শাহজালাল বিশ সাহেব উনি একজন আল্লাহর ওলি ছিলেন উনি জেহাদ করেছেন হিন্দুদের বিরুদ্ধে উনি আবেদ ছিলেন কিন্তু আজকে সেখানে গিয়ে মাজারে গিয়ে দেখুন তাদের চিত্রটা কিরকম বড় বড় চুল তারপরে ছালার চট তারপরে লোহার শিকল নামাজ নাই পাকসাপ নাই রোজা নাই কিচ্ছু নাই এটা কি উনি বিশ সাহেব এগুলি বলে গেছিলেন মুরিদরা তো এগুলি করে যাচ্ছে আমরাও ঠিক অনুরূপ ইমাম আবু হানিফা যেই জিনিস বলেননি আমরা সেই জিনিসগুলি করছি আচ্ছা আপনি বলুন তো নামাজের মধ্যে যে ফাঁক ফাঁক হয়ে দাঁড়ানো এটা কোন ইমাম বলেছে আপনি বলুন অথচ আল্লাহ রাসূল বলেন ওয়াল্লাহি ইন্নি লারা ইয়াদখুলু শাইতানা মিন খিলালি সফে কান্নাল হাযাফ যে খোদার কসম তিনি বললেন অবশ্যই আমি দেখতে পাচ্ছি যে শয়তান কালো ভেড়ার বাচ্চার মতো হয়ে সে এই ফাঁকের মধ্যে ঢুকে যাচ্ছে এই জন্য বলা হয়েছে সব যদি তোমরা সোজা না করো তাহলে হয়তো সব সোজা করবে না হয় তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা বিভেদ সৃষ্টি করে দিবেন এই সব সোজা রাখা এবং সবের মধ্যে ফাঁক না রাখার এত গুরুত্ব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন ব্যক্তিকে বেতন দিয়ে নিয়োগ দিয়েছিলেন যারা সব সোজা রাখবে সব সময় এই জন্য আমরা দেখা যায় আকামত দেওয়ার পরে আর কোনো কথা নাই এদিক নেই ডানে নাই বামে নাই একবারে অন্ধের মতো আল্লাহ একবার দাঁড়াই যাই আর মুয়াজ্জিন সাহেব বলে দেন কি বলে দেন যে আপনারা কাঁথা সোজা করুন মোবাইল বন্ধ করুন আরে ভাই মুয়াজ্জিন তো কমান্ডার না কমান্ডার ইমাম ইমাম বলবেন এই কথাটি ইস্তাউ ওয়াতাদিনু ইস্তাকিমু সাউ সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতু সুফুহি মিন তামামিস সালাহ যে তোমরা কাতারকে সোজা করো নামাজ এই সবটাকে পূরণ করা হলো নামাজের অংশ নামাজ পরিপূর্ণতারই একটা অংশ সুতরাং এটা পরিপূর্ণ হয় না কিন্তু আজকাল এই জিনিসটা কোত্থেকে কোন ইমাম লিখে গেছে কিতাবের মধ্যে আপনি একটু সোজা হয়ে দাঁড়াবেন পায়ের সাথে পায়ে মিলে দাঁড়াবেন সে আবার সরবে আপনি আবার সরবেন হে আরো সরবে কেমন পাগলামি একটা এটা কেমন একটা হিন্দুয়ানা কারবার আপনি এখানে আরেকজন এখানে আরেকজন এখানে কে তো আমি হিংসা করি বিদ্বেষ করি যেখানে কোনো ভাই ভাই যেখানে কোনো পার্থক্য নাই রাজা বাদশাহ গরিব ধনী কালো ধলো সব এক কাতারে দাঁড়াবে এটাই তো শিক্ষা ইসলামের
এগুলি কোত্থেকে পাইলাম? কোন কিতাবে লেখা আছে? আমাদের অনেক কথা আবু হানিফা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেননি, আমরা মৌখিকভাবে চালাই দিচ্ছি, না জেনে বলছি, না জেনে আমল করছি। আর যখন ওই আস্তা মাছ এসেছে তখন বলি না এটা তো মাছ না, এটা খাবো না, আমাদের অবস্থা হয়েছে তাই। প্রিয় ভাই সব, আমাদেরকে আসল জিনিস জানতে হবে, আসল জিনিস জানতে হবে। আরেকটি মাসালা, কেরাতুল ফাতিহা খালফুল ইমাম, ইমামের পিছনে কেরাত পড়ার। আসলে এক একদিন এক একটা বিষয়ে বলা ছাড়া এটা অসম্ভব, দেখুন মানে আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহু আকবার, আশ্চর্য হয়ে যাবেন। এই ব্যাপারে এত জোরালো হাদিস, আর কেরাত না পড়ার ব্যাপারে হাদিস খুঁজে পাওয়া যায় না, অথচ আমরা ওইটাই অনুসরণ করছি। এখানে দেখেন কি বলা হয়েছে, ওয়ান উবাদাহ বিন সামিত রাদিয়াল্লাহু আনহু কল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব। দেখেন মানে মাওসুলা, যারা মাদ্রাসায় পড়াশোনা করেছেন তারা বুঝতে পারবেন, এখানে ব্যক্তি কি বোঝানো হয়েছে, লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব, কোনো নামাজ নেই যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার জন্য কোনো নামাজ নেই। এরপরে কি হাদিস বলা হয়েছে দেখুন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, উমিরনা আন নাকরাউ বিফাতিহাতিল কিতাব, যে আমরা আদিষ্ট হয়েছি যে আমরা যেন সূরা ফাতিহা পড়ি। আমার মনে হয় এই বিষয়টি আমাদের স্পষ্ট হওয়া দরকার, এই জন্য ইনশাআল্লাহ আমি আগামী জুমায়, যেহেতু আমাদের নির্ধারিত সময় রয়েছে, এটা একটা প্রতিষ্ঠানের একটা মসজিদ, যাদের স্টাফ এখানে নামাজ পড়েন, বাহিরের লোকও আসেন, সুতরাং তাদের বেঁধে দেওয়া সময়ের প্রতি আমাদেরকে লক্ষ্য রাখা উচিত। এই জন্য আমি মনে করি যে আমরা ইনশাআল্লাহ এই সকল বিষয়ে জানবো, কোনো আপত্তি নাই। আপনি আমল না করেন, আপনি প্রথম শিখেন, আপনি কথাগুলি শুনেন। আজকে হিন্দুদেরকে ডাকবেন শুনবে না, আর হিন্দুদের ধর্মের মূল উসুল হলো যে তাদের ধর্মের কথা কেউ কি শুনায় না। ইসলাম কিন্তু এরকম না, ইসলাম বলছে তুমি শেখো, তুমি একবার দোলনার থেকে কবর পর্যন্ত তুমি শিখতে থাকো, এবং এই শেখাটা তোমার জন্য ইবাদত, তোমার জন্য ফরজ। এই জন্য আদম আলাইহিস সালাম প্রথম নবী, তাকে প্রথম শিক্ষা দিয়েছেন, ও আল্লামা আদম আল আসমা, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রথম যে ওহী, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, মুসলমানকে শিখতে হবে। আপনি শিখেন, আপনি জানেন, আপনি কোরআনের কাছেও যাবেন না, হাদিস পড়বেন না, আর শুধু ওই আমার পীর সাহেব, আমার বুজুর্গ সাহেব যা বলেছেন তাই মানতেই হবে। কিয়ামতের দিন কিন্তু নিঃসন্দেহে ধরা খাবেন, কোনো সন্দেহ নেই ধরা খাবেন আপনি। কারণ আমরা কিন্তু জমি, যখন একটা জমি কিনি, আমরা যখন একটা জমি কিনি, আমরা কিন্তু বেকুবি কাজ করি না, তখন এই জমিটার ভায়া দলিল কি, ভায়া দলিল পড়ি। আমি যার থেকে কিনি সে কি সত্যিভাবে অন্যর থেকে রেকর্ড করে এনেছি কিনা, তারপরে আপনার ওই সিএস আরএস এগুলি আছে কিনা, 50 বছরের দলিল আমরা খুঁজতে যাই, ও ক্ষেত্রে আমরা বলি না দূর সাই, খালি এই সমস্ত জমাজমি ঝামেলা কেনার দরকার নেই, এটা বলি না। কিন্তু যখনই কোনো মাসলা মাসালার বিষয় চলে আসে তখন কয়া বাদ দাও, আলেমদের মধ্যে একতলাফ দরকার নেই এগুলি। কেন? আপনার জমির, আপনি দুনিয়ার সামান্য একটা সম্পত্তি, যেই সকল গোটা দুনিয়ার মূল্য আল্লাহ তাআলার কাছে একটা মশার ডানার পরিমাণ না, আপনি একটু জমি কেনার ব্যাপারে এত আপনি তাহাকি করেন, আর আল্লাহ তাআলা আপনার জন্য যে জান্নাতটা রেখেছে সেই জান্নাতটার মূল্য কতটুকু জানেন? মা রাআত আইনা ওয়ালা উযুনান সামিআত ওয়ালা খাতারা আলা কলবে বাশার, যেই জান্নাত সম্পর্কে আপনার অন্তকরণ কল্পনাও করতে পারেনি, চোখ দেখেনি, কান শোনেনি, এত বড় নিয়ামত আপনি চিন্তাও করতে পারবেন না। যেই নিয়ামত, যদি ওই নিয়ামত হাদিস শরীফে এসেছে, ওই নিয়ামতের যদি এক কর পরিমাণ নিয়ামত যদি দুনিয়াতে প্রকাশিত হতো, দুনিয়ার সমস্ত আলো নিভে যেত সেই নিয়ামতের কারণে। এত বড় জান্নাত দেবে আপনি তাহা কি করবেন না? আপনি দুর্বল জয়ীফ কথাগুলি নিয়ে সমাজে চলতেই থাকবেন সারা বছর। এই জন্য আল্লাহ রসুল, আমি চিন্তা করি যদি এই কথাটি নাই বলতেন, উম্মত কোথায় চলে যেত আজকে? তারাক তুফিক মামরাই, দুটি জিনিস রেখে গেলাম,
তিনি বলেননি তোমাদের ওস্তাদদের তোমরা পিতামাতা তোমাদের হুজুর বুজুর্গ সাহাবীদের এটাও বলেননি আলী আমার জামাই আমার নাতনি আছে হাসান হোসেন তাদের দিকে তোমরা অনুসরণ করো বলেননি তারাক্তু ফিকুম আমরাইন দুটি জিনিস কোরআন এবং হাদিস যতদিন পর্যন্ত তোমরা ধরে রাখবে ততদিন পর্যন্ত তোমরা গোমরাহী হবে না প্রিয় ভাই সব আমরা আল্লাহকে ভালোবাসি রসুলকে ভালোবাসি আমরা জান্নাত চাই অতএব আজকে দেখুন আপনি দেখবেন ওই সমস্ত ভাইরা কখনো দলিল আনতে পারে না আর যারা দলিল লিখেছে তারা এটাও বলে গেছে যে এটাই চূড়ান্ত নয় হয়তো এর থেকে আরো কোনো শক্তিশালী রায় আছে আমার কাছে আসেনি অতএব যখনই তুমি সেই রায়গুলি আসবে তখনই আমার রায়কে তুমি ছুঁড়ে মারবে তখন সেটাই তুমি আমল করবে সেটাই আমার মাযহাব সেটা আমল করাটাই আমার মাযহাব এরপর আর কোন কথা থাকে আর থাকে না আসুন ভাইরা এই জন্য জ্ঞান অর্জন করতে হবে আমরা কোরআন পড়ি হাদিস পড়ি অন্যান্য কিতাবাদি আমরা পড়ব তাহলে আমরা এর সমাধান নিজেরাই আমরা আনতে পারব এবং যে সকল ভাইরা এই সকল কথাগুলি বলে তাদের দলিলগুলি আমরা পড়ি আমরা পড়তে যাই না আমরা একটা হাদিসের কিতাব কাউকে দিলে সে পড়তে চায় না না দরকার নেই দরকার নেই কেন ভাই পড়বেন না পড়তে হবে আপনাকে আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই আমল করার এবং জানার তৌফিক দান করুক আল্লাহুম্মা ওয়াফিকনা জামিআন লিতাআতিক وطاعة من أمرتنا بطاعة عملا بقولك يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه آيات ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا وأستغفر الله لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم